নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের বীজগণিত সাজেশন নিয়ে আলোচনা করব, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো দেখো, বীজগণিতে কত নম্বর থাকবে সেটা তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি। তো দেখো, তোমাদের বীজগণিতে মাধ্যমিকে কত নম্বর থাকবে, তো দেখো MCQ-তে তোমাদের এক থাকবে, ঠিক আছে, শূন্য স্থানে এক নম্বর থাকবে, সত্য মিথ্যায় এক থাকবে, এবং SAQ-এ দুটো থাকবে, দুই দুগুণে চার নম্বরের, এবং তার সঙ্গে তিন মার্কসের বীজগণিতে তিন আর তিন ছয় আর তিন নয়, অর্থাৎ নয় নয় আচার ১৩, ১৩ ১৪, ১৫ ১৬, অর্থাৎ তোমাদের বীজগণিতে ১৬ নম্বর থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। তো দেখো, তোমাদের কোন কোন চ্যাপ্টার সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে 2023 সালে। তো দেখো, পেজ নম্বর ৮, যার প্রয়োগ ১১, এটা ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাবে, মোস্ট ইম্পর্টেন্ট আছে 2023 সালের ক্ষেত্রে। তার সঙ্গে তোমরা পেজ নম্বর ৯, ঠিক আছে, পেজ নম্বর ৯ এবং কোন অঙ্ক প্র্যাকটিস করে যাবে, প্রয়োগ ১২ এবং প্রয়োগ ১৩ এবং প্রয়োগ ১৪, এই যে কটা অঙ্ক বলেছি এই অঙ্কগুলো কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই প্রয়োগ ১৪ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো, পেজ নম্বর ১১, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের আমি ১.২ দেখাচ্ছি, কোষে দেখি ১.২, যার পেজ নম্বর ১০, ঠিক আছে, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে ১১ দাগের পেজে, ঠিক আছে। তো দেখে নাও কোন অঙ্কগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে। তো তোমরা বেশি করে প্র্যাকটিস করে যাবে ৪ দাগের অঙ্কগুলো, যার ভিতরে রোমান ৪, রোমান ৫, রোমান ৬, রোমান ১০, রোমান ১২, রোমান ১৪, রোমান ১৮, রোমান ১৯, রোমান ১৭, রোমান ১৫ এবং রোমান ১৩, যে অঙ্কগুলো তোমাদের আমি বলছি এই অঙ্কগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে। এটা কিন্তু পেজ নম্বর ১১ নম্বর পেজের অঙ্ক, ঠিক আছে। এবার আমি তোমাদের দেখাবো কোষে দেখি ১.৩। তো দেখো, যার পেজ নম্বর আছে ১৩। তো দেখো, এখান থেকে কোন অঙ্কগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে এবং কোন অঙ্কগুলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, ১, ২, ৩, ৪, ঠিক আছে, ৫, ৬, ঠিক আছে, ৭, ৮, ৯, এর ভিতর থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু ৯ দাগের অঙ্ক, ঠিক আছে, ৬ দাগের অঙ্ক, ৫ দাগের অঙ্ক, ৩, ৪, ২, ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। এই ১ থেকে ৯ দাগ পর্যন্ত কিন্তু তোমাদের অঙ্ক কিন্তু একটা আসার চান্স খুবই বেশি 2023 সালে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। তো দেখো, কোষে দেখি ১.৪, ঠিক আছে, যার পেজ নম্বর হচ্ছে ২২, এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক কোনগুলো আছে। তোমরা রোমান ১, ঠিক আছে, তোমরা তিন দাগের অঙ্কগুলো বেশি প্র্যাকটিস করে যাবে, তিন দাগের অঙ্ক আসার চান্স খুবই বেশি। তিনে রোমান ১, রোমান ২, রোমান ৩, রোমান ৪, ঠিক আছে। তো দেখো, রোমান ৪টা অতটা ইম্পর্টেন্ট নয়, যতটা ইম্পর্টেন্ট আছে রোমান ৫-এরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। রোমান ৫, রোমান ৬, রোমান ৭, রোমান ৮, যে অঙ্কগুলো বলেছি এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে, ১০০% এখান থেকে তোমরা কমন পাবে, ঠিক আছে, ২০২৩ সালে। তো দেখো, পেজ নম্বর ২৭, এই পেজ নম্বর ২৭-এর প্রয়োগ ২৯। তো দেখো, পেজ নম্বর ২৭-এর প্রয়োগ ৩৯টা ভালো করে প্র্যাকটিস করে যাবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে 2023 সালের ক্ষেত্রে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কী বলতে চেয়েছি। প্রয়োগ ৩৭, এটাও তোমরা ভালো করে দেখে যাবে। তো দেখো, বীজগণিতের পেজ নম্বর ২৯ নম্বর পেজ, ঠিক আছে, যার কোষে দেখি ১.৫। তো দেখো, এখান থেকে কোন অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট আছে, তোমরা সব থেকে বেশি প্র্যাকটিস করে যাবে ৯, ঠিক আছে, ৯, ১০, এই ৯, ১০, অর্থাৎ ৮, ৯, ১০, এর ভিতর থেকে একটা আসার চান্স খুবই বেশি, ৮, ৯, ১০, এবং তোমরা তার সঙ্গে ৫, ৬, ৭ এই অঙ্কগুলো দেখে যাবে, অর্থাৎ ৫ থেকে ১১ দাগ পর্যন্ত অঙ্কগুলো মোটামুটি দেখে যাবে। তার সাথে তোমাদের দেখতে হবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ৯ দাগের অঙ্ক, ৮ দাগের অঙ্ক, ঠিক আছে, এবং তার সঙ্গে আমাদের ৬ দাগের অঙ্ক, এই অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে। তো দেখো, পেজ নম্বর ৮২, ঠিক আছে, কোষে দেখি ৫.১। তো দেখো, এখান থেকে কোন অঙ্কগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এর ভিতর থেকে রোমান ৪, রোমান ৫ এবং রোমান ৬, এইগুলো কিন্তু MCQ-এ এবং SAQ-এ আসার চান্স খুবই বেশি। তার সঙ্গে রোমান ৪-এর যতগুলো অঙ্ক আছে, রোমান ১, রোমান ২, রোমান ৩, রোমান ৪, এই অঙ্কগুলো কিন্তু MCQ-এ দেওয়ার চান্স খুবই বেশি, এবং ৫-এর রোমান ১, রোমান ২, রোমান ৩, এই অঙ্কগুলো দেখে যাবে, ৬-এর রোমান ১, রোমান ২, ৭-এর রোমান ১, রোমান ২, ঠিক আছে, এই যে অঙ্কগুলো বলছি ৪ দাগ থেকে ৭ দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। এখান থেকে যদি কোনো অঙ্ক আসে তাহলে ৪ থেকে ৭ দাগের ভিতর থেকে তোমরা অঙ্কতে কমন পাবে, ঠিক আছে। তো দেখো, ৫.৩ অঙ্ক, যার পেজ নম্বর ৯২, এর ভিতর থেকে তোমরা ৫৪ দাগের অঙ্কটা প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। তারপরে তোমরা প্র্যাকটিস করে যাবে ৫৫ নম্বর, ঠিক আছে, তারপরে তোমরা প্র্যাকটিস করে যাবে ৫৬, ঠিক আছে, ৫৭, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ৫৭-এর অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট যেগুলো আমি বলছি সেইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে।
তো দেখো পেজ নাম্বার 95 থেকে কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, পেজ নাম্বার 95 থেকে 62 প্রয়োগ 62 ঠিক আছে ভালো করে দেখে যাবে, প্রয়োগ 61 ভালো করে দেখে যাবে এবং প্রয়োগ 60 এটাও তোমরা ভালো করে দেখে যাবে। প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে, প্রত্যেকটা অঙ্ক ভাইটাল আছে। তো দেখে নাও অঙ্কগুলো, দেখে নাও কোন অঙ্কগুলো সবথেকে বেশি আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি। তো দেখো পেজ নম্বর 97 এখান থেকে কোন অঙ্কগুলো 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো কোষে দেখি 5.3, এর ভিতর থেকে তোমরা দেখে যাবে রোমান 2 রোমান 3 এবং তার সঙ্গে দু দাগের রোমান 1 এবং রোমান 2 ঠিক আছে ভালো করে দেখে যাবে। তিন দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট নয়, এর ভিতর থেকে চার দাগের রোমান 1 রোমান 2, রোমান 2 এর অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে। এই 2022 সালে কিন্তু এই অঙ্কটা কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে ঠিক আছে, এবং পাঁচ দাগের রোমান 1 এবং রোমান 2 ভালো করে তোমরা দেখে যাবে। তো দেখো পরের পেজ, যার পেজ নম্বর হচ্ছে 98। তো দেখো 98 নম্বর পেজ থেকে কোন অঙ্কগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সবথেকে বেশি ইম্পর্টেন্ট ছিল 6-এর রোমান 1 রোমান 2 রোমান 3 রোমান 4 ঠিক আছে, রোমান 1 থেকে রোমান 4 পর্যন্ত মোটামুটি চোখ বুলে যাবে, এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট না, তাও দেখে যাওয়া খুবই উচিত। দেখো রোমান 1 থেকে রোমান 4 পর্যন্ত, রোমান 1 থেকে রোমান 4 পর্যন্ত কিন্তু অঙ্কগুলো তোমরা দেখে যাবে, অতটা ইম্পর্টেন্ট নয়, তাও পরীক্ষা দিতে পারে, খুব ইজি অঙ্ক আছে। সবথেকে বেশি ইম্পর্টেন্ট ছিল রোমান 5 এবং রোমান 6 ঠিক আছে, এই দুটো অঙ্ক। তার সঙ্গে তোমাদের দেখে যেতে হবে 7-এর রোমান 1, এটা কিন্তু তোমাদের MCQ এবং SAQ-এ দেওয়ার চান্স আছে, এবং 7-এর রোমান 3 দেখে যাবে। এবার তোমরা 8-এর রোমান 1 রোমান 2 ঠিক আছে এবং রোমান 4 দেখে যাবে, 9 দাগের রোমান 1 রোমান 2 দেখে যাবে, 10-এর রোমান 1 রোমান 2 দেখে যাবে, 11 দাগের রোমান 1 রোমান 2 দেখে যাবে ঠিক আছে, তার সঙ্গে রোমান 3-এর অঙ্ক দেখে যাবে। তো দেখো পেজ নম্বর 161 নম্বর পেজ ঠিক আছে, অঙ্ক হচ্ছিল তোমাদের কোষে দেখি 9.3, এর ভিতর থেকে কোন অঙ্ক ইম্পর্টেন্ট আছে, এর ভিতর থেকে হচ্ছিলো তোমাদের 1-এর রোমান 2-এর অঙ্ক ইম্পর্টেন্ট এবং 2 দাগের ABCD ঠিক আছে, এই চারটে অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে এবং তোমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট ছিল। তো দেখো বেশি ইম্পর্টেন্ট ছিল তোমাদের 7 এবং 8 6 7 8 ঠিক আছে, এই 6 7 8 কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট আছে, 8 7 6 ঠিক আছে, 5-ও দেখে যাবে। তোমাদের মাথায় রাখতে হবে যে করণী থেকে তোমাদের কিন্তু অঙ্ক আসবে 9.3 5.3 1.3, এখান থেকে কিন্তু অঙ্ক তোমরা 100% কমন পাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো বুঝতে পারছো, তো তোমরা 1-এর বি দাগের অঙ্ক, 2 দাগের ABCD ভালো করে দেখে যাবে, 3-এর অঙ্কটা দেখে যাবে, 4 দাগের অঙ্কটা দেখে যাবে, 5 দাগের অঙ্কটাও দেখে যাবে, 6 দাগ 7 দাগ 8 ঠিক আছে। তোমরা এই 2 দাগ থেকে 8 দাগ পর্যন্ত যে অঙ্কগুলো আছে এখান থেকে কিন্তু অঙ্ক কিন্তু 2 দাগ থেকে 8 দাগ পর্যন্ত কিন্তু অঙ্ক যতগুলো আছে এখান থেকে তোমরা কিন্তু 100% কমন পাবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।